আসসালামু আলাইকুম। তো আশা করি অবশ্যই সবাই ভালো আছেন। তো আমি আমাদের এই প্যানেলটা একজন মনে হয় কোনো মেকার এটা গাড়ছিল, গাড়ার পর দেখেন কি অবস্থা। তারপর আমরা এই কপটা আমরা বন্ডিং করছিলাম, যে আমার সাথে আরও দুই তিন চারজন ছিল যে সময় বন্ডিং করি। তো ওই সময় আমি এটা দেখাইতে পারি নাই, কারণ যখন এটা গাড়ছিল তখন আমরা কি করলাম, এটা একদম নতুন কপ আমরা বন্ডিং করলাম, ঠিক আছে। কিন্তু এই কপটা গাড়ছিল, কিন্তু এটা ভালো পুরাতন কপ, আর এটা আমরা বন্ডিং করলাম, এই দেখেন। তো আসলে কিছু কিছু প্যানেল আছে যেগুলা দেখা গেল এরকম সুতা পরে, এরকম দাগ পরে, নো সিগন্যাল আসে, ছবি আসে। তো এইগুলো আমরা কপ লাগানোর পর ছবি দেখাইতে পারি। আর যেগুলো একদম গাড়াগাড়ি করছে মেকাররা, লাইন মাইন ছিঁড়া গেছে, তখন এই কপগুলা লাগাইয়া আমরা আর এইগুলো ছবি দেখাইতে পারি না। তখন এইভাবে তারগুলো আমরা বাইপাস করা লাগে, কারণ গ্লাসের ভিতরে যে লাইনগুলো কাটা যা এগুলো বাইপাস করা লাগে। তো বাইপাস করানোর পর আমরা এটা ছবিটা দেখাই। হ্যাঁ দেখেন, আমাদের নসিংহাটা দৌড়াদৌড়ি করতেছে, কিন্তু আমাদের এইখানে এক দুই তিন, আমাদের তিনটা সোর্সকোপ খারাপ। তো তিনটা সোর্সকোপ আমাদের পাল্টাইতে হবে, কিন্তু আমাদের গেট কোপ এটাতে কোনো সুতা নাই, ঠিক আছে। আর নতুন যেটা লাগাইছে এটাও ঠিক আছে। তো তিনটা কপ আমরা পাল্টাইলে এই প্যানেলটা আমরা ডেলিভারি দিতে পারবো। তো অবশ্যই যদি আমার ভিডিওগুলো ভালো লাগে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।